মাগুরার মোহাম্মদপুরে মোহাম্মদ আশরাফুল ইসলাম নামের 20 বছর বয়সী এক যুবককে বিয়ে করবেন 3 সন্তানের জননী। গত শুক্রবার গভীর রাতে সাবেক স্বামীর বাড়িতে গৃহবধূর ঘর থেকে পরকীয়া প্রেমিককে হাতে নাতে আটক করেন এলাকাবাসী। আশরাফুলের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল এই গৃহবধূর। প্রায় প্রতিরাতেই মহিলার বাড়িতে আশরাফুল আসতে থাকে। এ নিয়ে গৃহবধূর পরিবার, স্বামী সন্তান সবাই আশরাফুলকে বারণ করলেও আশরাফুল কিছুতেই তা মানেনি। এলাকাবাসী তাদের দুজনকে হাতে নাতে ধরার পরে তারা দুজনেই স্বীকার করে যে তারা বিয়ে করবে। বিয়ে করবে একথা শুনে এলাকাবাসী চমকে ওঠে, কারণ 20 বছর বয়সী যুবক আশরাফুল বিয়ে করবে 3 সন্তানের জননীকে। আমরা সবাই রাজি নাকি? সবাই রাজি। এখন মেম্বার সাহেবের জিম্মায় এই ইয়ে থাকবে, এর নাম কি আশরাফ? আশরাফ থাকবে। আর আপনি তো নিজেই বলছেন যে আমি আমার স্বামীকে তালাক দিয়ে তার সাথে আমি বিয়ে বসবো। আপনার মেয়ের কাছেও স্বীকারোক্তি নিলাম, আপনার ছোটো মেয়ে তারপর বড় মেয়ে সবাই একই রাখবে। তাহলে আপনারা সেভাবে যত শিগগিরই পারেন আপনারা জিনিসটা সমস্যার সমাধান করে দিলেন, ঠিক আছে? কথা বলেন, চলো মুখ বন্ধ করো। গৃহবধূর 3 কন্যার মধ্যে একজনের বয়স 18 বছর, একজন 10 বছরের, অপরজনের বয়স 5 বছর। এই জুটির বিয়ে দেখার সৌভাগ্য হলো না মাগুরার মোহাম্মদপুর এলাকার লোকদের, কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজন এলাকা ছেড়ে পালিয়েছে।